অনুষ্ঠিত হবে চুটকি প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন দুজন প্রতিযোগী এবং সেই দুজন হচ্ছেন আলামিন এবং কাঞ্চন। সেদিন দেখি একটা লোককে কয়েকজন আচ্ছা মতো পেটাচ্ছে, তো তারপর সে হি হি করে হাসতেছে। তার মারার পরে যখন চলে গেছে আমি তো জিজ্ঞাসা করলাম, কিরে মিয়া, তোর যে এত লোক মিলে মারলো তারপর তুই হাসতেছিস, ব্যাপারটা কি? ও আমাকে হেসে বলে, ওরা তো ব্যাগ করলেই গাদা, ওরা মনে করছে আমি আবুল। আমি আবুল না, আমার নাম কলিম শেখ। ভাই বাবির বাচ্চা কাছে শহর, সেদিন গেলাম কক্সবাজার বেড়াইতে, এক বদরলুকায় আমার বাবির জিজ্ঞাসা, আচ্ছা ম্যাডাম আপনার বাচ্চাটা এত দুষ্ট কেন? দেখেন তো আমার গাড়িতে কেমন বালু ফিকছে। আমার বাবি কয়, ওটা আমার বাচ্চা না, আপনি ভুল করছেন, এটা আমার ভাতিজা। আর আমার বাচ্চা ওই যদি হন আপনি গাড়িতে চাকা খুলতে। নবদম্পতি হানিমুন করতে গেছে কক্সবাজারে, তো তারা যে হোটেলে উঠছে সে ম্যানেজারকে বলছে, দেখেন ভাই আমরা যে নতুন বিয়ে করছি তো কারো কিছু বলবেন না, তাহলে সবাই আমাদের দিকে অন্যরকমভাবে তাকাবে। তো বলে তার পরের দিন যখন বের হচ্ছে তখন সবাই তাদের দিকে হা করে তাকায় আছে। তখন ম্যানেজারকে ডেকে দেবে, কী ব্যাপার ভাই, আপনাকে না বললাম আপনি আমাদের বিয়ের কথা কারোর কাছে বলবেন না? ওই আমি তো কারোর কাছে বলি নাই, আমি আরও সবাইকে ডেকে এক করে বলছি ওরা এখনো বিয়েই করেনি। একবার সে লিখে রাখছে, যাদের ছোটো বাচ্চা কাচ্চা নাই তাদেরকে বাসা ভাড়া দেওয়া হবে। কলিম বেলা আসুরের মালিক সামনে এদেরকে একটা পিচ্ছে বাচ্চা দাঁড়া রয়েছে, কি চাই? আমি আপনার বাসাটা ভাড়া নিতে চাই, আমার আসলে কোনো বাচ্চা কাচ্চা নাই, তবে মা বাবা। ম্যাডাম কাপড় চেঞ্জ করবেন, এমন মুহূর্তে নতুন কাজের ছেলেটি ঘরে ঢুকে গেছে। তো তখন ম্যাডাম বলতেছে, দেখো এরকম হুটহাট করে আমার রুমে কখন ঢুকবে না, আর যদি প্রয়োজন হয় তাহলে আগে দরজায় নক করবে তারপরে ঢুকবা। তো কিছুক্ষণ পর ছেলেটি আবার হঠাৎ করে ঢুকে গেছে। এবার ম্যাডাম রেগে বলতেছে, এই ছেলে তোমাকে না কিছুক্ষণ আগে বললাম এভাবে আর আমার রুমে ঢুকবে না, আবার ঢুকলা কেন? ইয়ে ম্যাডাম, আমি আসলে এবার দরজার বাইরে থেকে সব দেখে আসছি। ভুল গেছে কুকিলের স্কুলে গান শেখালো গে, কুকিল জিজ্ঞাসা করতেছে, দোস্ত তুমি আমার দ্বারা আছো কে, তোমার কণ্ঠ তো এই মেয়ে সুন্দর। আরে দোস্ত এখন ডিগ্রি ছাড়া মুরগিরা তো চান্সেই দেয় না। কুমকুম তুমি একটু সাহায্য করো আমাকে, আমরা একটু দেখে নেই যে আজকের এই প্রতিযোগিতায় আলামিন এবং কাঞ্চনের মধ্যে থেকে কে হলো বিজয়ী। আমরা বিচারকদের রায় পেয়ে গেছি এবং বিচারকদের সম্মিলিত রায়ে যে জিনিসটা দেখা যাচ্ছে সেখানে আলামিন পেয়েছে সর্বমোট 24 এবং কাঞ্চন পেয়েছে 14, সুতরাং পরিষ্কার ব্যবধানে আলামিন বিজয়ী হয়েছে। এবং আলামিনের জন্য রয়েছে কমেডি অর্ডার পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। ধন্যবাদ কমেডি অর্ডার, থ্যাংক ইউ। এবার অনুষ্ঠিত হবে চুটকি প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় দুইজন প্রতিযোগী অংশগ্রহণ করবেন, তারা হচ্ছেন সৈকত এবং সোহেল। সৈকত সোহেল, ঠিক আছে তোমরা প্রস্তুত? তাহলে সৈকতকে দিয়ে শুরু করছি, ঠিক আছে? পার্কে গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড বসে গল্প করতেছে। এক পর্যায়ে গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে বলল, এই তুমি আমাকে কতখানি ভালোবাসো? আমি তোমাকে সীমাহীন ভালোবাসি, তবে তাজমহল করছো না কেন? জমি তো কেনা হয়ে গেছে, তবে বানাচ্ছ না কেন? আমি তোমার মরণের অপেক্ষায় আছি। সেদিন দুই মাতাল নৌকা ভ্রমণে বের হয়েছে, হঠাৎ এক মাতাল, বন্ধু দেখছিস কি অবস্থা, নৌকা তো ফুটো হয়ে গেছে, পানি উঠতেছে। তোর গাদা, এতে টেনশন করার কি আছে, পাশে আর একটা ফুটো করে দে, পানি সব ওখান থেকে বের। মশা মাসিকে গান শোনাচ্ছে, বো 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 পো পো পো, দেখেছো আমার গান কত সুন্দর, মানুষ শুনে হাততালি দিচ্ছে। ব্যাককল মশা, যেদিন ওই হাততালির ভিতরে পড়বি সেই দিন বুঝবি হাততালি না মরার দিন। আমি তার স্ত্রীকে বলতেছে, এই শোনো আমার জামা কাপড়গুলো আজকে ধুয়ে রাখবে, নইলে 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 কি না আমারটা আমি ধুয়ে নেব। শেয়ার বাজার যারা ধরা খেয়েছেন তাদের জন্য একটা সুখবর, কিভাবে শেয়ার বাজার থেকে 1,00,000 টাকা তুলে আনবেন? আমি বলছি 10,00,000 টাকা বিনিয়োগ করে। বছরের পর বছর চুলকানির ঔষধ খেয়ে চুলকানি ভালো হয় না, লাস্টবার ডাক্তারের কাছে আসার পর ঔষধ দেওয়ার পর রোগী বলতেছে, স্যার এইবার এই ঔষধে চুলকানি ভালো হবে তো? এবার আর তোমাকে চুলকানির ঔষধ দিইনি, নোক বড় করে ঔষধ দিয়েছি, চুলকায়া মজা পাইবা। আমরা এখন জেনে যাব যে আমাদের এই দুজনের মধ্যে থেকে কে হবে বিজয়ী। ঠিক আছে, আমরা পেয়ে গেছি আমাদের বিচারকের যে সম্মিলিত রায়, সেখানে দেখা যাচ্ছে যে সৈকত সর্বমোট পেয়েছে 22 নম্বর এবং সোহেল সর্বমোট পেয়েছে 18 নম্বর। সুতরাং আমাদের বিজয়ী হচ্ছে সৈকত, সৈকতকে অভিনন্দন। পাশাপাশি কমেডি অর্ডারের পক্ষ থেকে এই পুরস্কারগুলো বিজয়ী সৈকত এবং বিজিত সোহেলের জন্য। সৈকত তোমার আপনাদের জন্য এখন রয়েছে সেই কাঙ্ক্ষিত চুটকি প্রতিযোগিতা। আজকে আমাদের মাঝে আছেন দুইজন প্রতিযোগী, একজন হলেন হিমেল রাজ,
আর অন্যজন হলেন মোহাম্মদ রফি। এক এক করে করে একটা তুমি বলবে তো আরেকটা ও বলবে, ঠিক আছে? দুইজন বাস যাত্রী একসাথে যাচ্ছে, তখন একজন আরেকজনকে বলছে, আরে এই মিয়া আপনি আমার হাঁটু চুলকাইতেছেন কেন? ও ভাই আমি আপনার হাঁটু চুলকাইতেছি এই জন্যই তো কই, এত জোরে জোরে চুলকাই কিন্তু মজা পাই না কেন? বাসর ঘরে স্বামী তার স্ত্রীকে বলতেছে, ও আমার টুনটুনি বিয়ার আগে কয়টা প্রেম করছো? স্ত্রী মাথা নিচু করে রাখছে, কি গো লজ্জা পাইছো? আরো হিসাবে সময় ডিস্টার্ব করো না তো। একটি কুত্তার লেগে পাইপ ঢুকে ইচ্ছা মতো মোড়াচ্ছে, তখন আর কি ছেলে বলছে, আরে দোস্ত তুমি এটা কি করো? 12 বছর ঘি লাগায়া কুত্তার লে সোজা করতে পারে না, আর তুমি এটা পাইপ ঘুরাই সোজা করে লেবা? আর দূর বকে, কে বলছে আমি কুত্তার লে সোজা করতেছি? আমি তো পাইপটার এই বাঁকা করার চেষ্টা করতেছি। কি বন্ধু গুন্ডা করে প্রচন্ড দ্রুত বেগে যাচ্ছে, তো পিছনে যে বসে আছে ওকে, দোস্ত রে আস্তে চালা, দোস্ত আস্তে চালা, আমার জানে তো পানি নাই। বেটা জানে পানি নাই মানে, আরে বেটা আমি ভয় পাইতাছি। তো ভয় পাইলে আমার মতো চোখ বন্ধ করে থাক। স্বামী স্ত্রীর ভিতরে তুমুল ঝগড়া লেগেছে, এক পর্যায়ে স্ত্রী স্বামীকে কষিয়ে থাপ্পড় মারলো, তুমি কি আমারে সত্যি সত্যি মারলা নাকি আর কি করলা? সত্যি সত্যি মারছি। তাহলে ঠিক আছে আমি আবার ইয়ার কি পছন্দ করি। পরীক্ষা দিয়ে ক্লাসে বাসায় আসলাম, তো বাসায় আসার পর মানে ফেল করছি, আব্বা তো রেগে আগুন, কি ব্যাপার রফিক ফেল করছস কেন? বাবা করছি, এখন কি করবি? কি করবি মানে পাশের বাড়ি সগিনারে দেখতে পারস না? আব্বা ওরে দেখতে দেখতেই তো ফেলটা করলাম। হিমেল রাজ এবং মোহাম্মদ রফিক, পরিষ্কার ব্যবধানে হিমেল রাজ মোহাম্মদ রফিককে পরাজিত করেছে। বিজয়ের জন্য রয়েছে একটি আকর্ষণীয় পুরস্কার। আমাদের একটা সুবিধা আছে, যারা পরাজিত হয় তারাও কিন্তু পুরস্কৃত হয়, এটা মোহাম্মদ রফিকের জন্য এবং এটা হিমেলের জন্য। অভিনন্দন। এবার আমাদের আয়োজনের ভাণ্ডারে যে জিনিসটি রয়েছে সেটি হচ্ছে চুটকি বলার প্রতিযোগিতা, এবং যে দুজন আমাদের আজকে এই জোকস পারফরমেন্স করে দেখাবেন আমাদের সামনে, একজন হচ্ছেন সজল সাহা এবং আরেকজন হচ্ছেন সাইদ আহমেদ সজল। প্রথমে কে শুরু করবে দুজনের মধ্যে? আমি শুরু করব। আচ্ছা ঠিক আছে শুরু করুন। আগে স্লোগান ছিল ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, এখন স্লোগান হচ্ছে ছেলে হোক মেয়ে হোক একটাই যথেষ্ট। আর আমার স্লোগান কি শুনবেন? ছেলে হোক মেয়ে হোক পাশের বাড়িরটাই যথেষ্ট। স্কুলের শিক্ষক ছাত্রকে বলছে, এই দাঁড়াও বলো তো ব্রাজিলের রাজধানী কোথায়? স্যার পারি না। দাঁড়াও বেঞ্চের উপরে দাঁড়াও। স্যার এই বেঞ্চের উপরে দাঁড়াইলে কি ব্রাজিলের রাজধানী দেখা যাবে? 10-12 বছরের ছেলে দোকানে গিয়া বলতেছে, একটা বেঞ্চন সিগারেট দেন তো। দোকানদার বলতেছে, এত ছোট ছেলে তুমি সিগারেট খাও তোমার লজ্জা করে না? আরে না আমার লাগে না, আমার ছোট ভাইয়ের লাগে। অনেক এগিয়ে গেছে দেশ। আচ্ছা আমরাও এগিয়ে যাই। সজল, সায়েন্সের শিক্ষক ক্লাসে গিয়ে ছাত্রদের বলছে, এই ছাত্ররা আমি যা বলি মনে রাখবে এবং ভোলা যাবে না, এই যে আমার হাতে একটি ব্যাং দেখতে পাচ্ছ, স্যার আপনার হাতে ব্যাং কোথায়? আপনার হাতে তো পাউরুটি। হ্যাঁ তাহলে আমি সকালে নাস্তা করলাম কি দিয়া? 8-10 বছরের মেয়ে শর্ট ড্রেস পরে রাস্তায় বেরোছে, ভদ্রমহিলা দেখে বলল, এই মেয়ে তুমি এত শর্ট ড্রেস পরে রাস্তায় বেরোছো, তোমার আম্মু তোমাকে কিছু বলে না? মাথা খারাপ, আম্মু যদি জানতে পারে তার ড্রেস পরে আমি বাইরে বেরোছি তা আমার মাইরেই ফেলাইবে। স্কুলের প্রগ্রেস রিপোর্টে শিক্ষক লিখে দিলেন, ছাত্র লেখাপড়ায় খুব ভালো কিন্তু একটু মেয়েলি ঘেঁষা রোগ আছে, তো আমরা সবাই মিলে দেখি এটার কোনো পদ্ধতি বের করার চেষ্টা করছি। ছেলের বাবা বাড়িতে নেই, মা নিচে লিখিয়ে দিয়েছেন, যদি কোনো পদ্ধতি বের করতে পারেন আমাকে জানাবেন, আমি ওটা তার বাবার গায়ে প্রয়োগ করব। ছেলে যেরকম বাবাও সেরকম। আচ্ছা জানি না এদের এরকম পারফরমেন্স আপনাদের কীরকম লেগেছে আমরা একটু জানতে চাই। ভালো লেগেছে, তবে আরও ভালো করার চেষ্টা করুন, কেন আমাদের দেশের মানুষ হাসতে খুব কম পারে, অনেক কষ্ট হয় ভাই, বুঝতে পেরেছেন যে? ঠিক আছে আমরা চলে যাচ্ছি, আমাদের মননে বিচারের কাজ শেষ হয়ে গেছে সেদিন। সাইদ আহমেদ সজল এবং সজল সাহা দুজনে যে মার্ক আছে তাতে সাইদ আহমেদ সজল বেশ বড় ব্যবধানেই, মোটামুটি
সজল সাহাকে পরাজিত করে আজকে বিজয়ী হয়েছে। এবং বিজয়ী সাইদ আহমেদ সরকার। এবারে শুরু হতে যাচ্ছে আমাদের অনুষ্ঠানের নিয়মিত আয়োজন চুটকি বলার প্রতিযোগিতা। এবং আমাদের এই আয়োজনে আজ যে দুজন প্রতিযোগী আমাদের মাঝে চুটকি বলবেন তারা হচ্ছেন রাজীব রেজা এবং সৈয়দ ইশতিয়াক আহমেদ। শুরু করো তাহলে। শিক্ষক ক্লাসে ঢুকেছেন ক্লাস নেবার জন্য, বিশাল টাকমাথা শিক্ষক ক্লাসে ছাত্রদেরকে বলছেন কেউ যদি পানিতে পড়ে যায় তাহলে তোমরা তাকে কিভাবে উদ্ধার করবে। ছাত্ররা বলছে স্যার আপনি বলুন। কেউ যদি পানিতে পড়ে যায় তাহলে তোমরা কখনোই তাকে পানিতে নেমে জড়িয়ে ধরে উঠানোর চেষ্টা করবে না, কারণ সে নিজে বাঁচার জন্য তোমাকে জড়িয়ে ধরতে পারে আর তাতে তোমার মৃত্যুর আশঙ্কাই বেশি। সুতরাং তোমরা তাকে দূর থেকে চুল ধরে টেনে উঠানোর চেষ্টা করবে। এক ছাত্র পিছন থেকে উঠে বলছে স্যার বুঝছি কিন্তু আপনি পানিতে পড়লে বাঁচানোর কোনো আশঙ্কা নেই। চলে যাচ্ছি ইশতিয়াকের কাছে। ইশতিয়াক, এক জাপানি ও বাংলাদেশের মধ্যে তর্ক হচ্ছে কে বেশি সেরা। তো বাংলাদেশি জাপানিকে বলছে কি করে বুঝাবি যে তুই সেরা। জাপানি একটি ছুরি নিয়ে একটি উড়ন্ত মাছির দিকে ছুঁড়ে মারলো, মাছিটির পাখা দুটি কেটে গেল, মাছিটি নিচে পড়ে গেল। পরে জাপানি বললো দেখলি মাছিটির পাখা দুটি কেটে ফেললাম। পরে বাঙালি কিছু না বলে সেও একটি ছুরি নিল, ছুরি নিয়ে একটি বর্ষা মাছির দিকে ছুঁড়ে মারলো, মাছিটি উড়ে চলে গেল। তো জাপানি বললো এটা কি হলো, এটা তো কিছুই হলো না। আরে বেটা ওর জীবনে বাবা হতে পারবে না। একজন ভদ্রলোক রাস্তায় কিছু একটা খোঁজাখুঁজি করছে, প্রচণ্ড মন খারাপ। কিছুক্ষণ খুঁজতে খুঁজতে সামনেই তার বন্ধুর সাথে দেখা হয়ে গেলো। বন্ধু তাকে জিজ্ঞেস করছে কি ব্যাপার মন খারাপ, কি যেন খুঁজতেছস? দোস্ত কইস না, চেক বইটা হারায় ফেলছি। হ্যাঁ হ্যাঁ বলিস কি, তোর সই জাল করে যদি কেউ টাকা ব্যাংক থেকে উঠিয়ে নেয়? আমার কি বোকা পাইছস? আমার সই যাতে জাল না করতে পারে এই জন্য আমি নিজেই আগে চেক বইয়ে আসল সই করে রাখছি। এক লোক রেস্টুরেন্টে গিয়েছে স্যুপ খাওয়ার জন্য। তো স্যুপ খেতে খেতে হঠাৎ তার টয়লেটে যাওয়ার প্রয়োজন হলো। সে একটা কাগজের মধ্যে লিখে রেখে গেল এই স্যুপ কেউ খায়েন না, আমি এর মধ্যে থুতু ফেলাইছি। টয়লেট থেকে ফিরে আসার পর সে যেখানে লিখে রেখে গেছে তার নিচে আরেকটা কাগজ, সেখানে লেখা আপনি এই স্যুপ খায়েন না, আমি এটার মধ্যে থুতু ফেলাইছি। তিন বন্ধু কথা হচ্ছে এক জায়গায় বসে ঘি খাওয়ানি। তো এক বন্ধু বলতেছে হেয়া মনু ছোটবেলায় ঘি খাইছিলাম বুঝছো, হেয়া ঘিয়ের গন্ধ এখনো মোর নাকের মধ্যে ভাই বলতে পারি না। আরেক বন্ধু বলছে এরিও ভাইসা আননি ঘি খাইছিলেন ছোটবেলায়, আর বাপ জান আর জন্য ঘি আনছিল, হেয়া ঘিয়ের গন্ধ এখন আঙ্গুল ছাটলে স্বাদ পাই বুঝেননি। আরেক বন্ধু বলতেছে এরিও তোরা তো ঘি খাইছস, চুটকি বাজা দিহি। দুই বন্ধুই বাজাচ্ছে আমারটা দেখ এই যে। দুই বন্ধু বলছে কি রে তোরটা তো বাজেই না, এটাই তো খেলা, ছোটবেলায় ঘি খাইছিলাম এখন আত্মিস লয়ে রয়েছে বুঝছি আত্মিস লয়ে রয়েছে। তো অনেক উঁচু দিয়ে প্লেন যাচ্ছে, এক লোক প্রথম লাইফ জীবনের প্রথম সে বিমানে বিমান চড়তেছে। তো হঠাৎ করে সে যাত্রী সিট থেকে উঠে ককপিট থেকে ঢুকে পাইলটের হেডফোনটা টেনে নিয়ে যেয়ে বললো বেটা এত টাকা খরচ করে টিকিট কিনেছি আমি আর বসে বসে গান শুনছিস তুই। সবার জীবনেই প্রথম থাকে, সব কিছুতেই প্রথম থাকে। তো একটা প্রথমের গল্প বলছি। প্রথমের গল্পটা এরকম যে এক রোগী অপারেশন থিয়েটারে শোয়া, তার অপারেশন হবে, সে স্বভাবতই খুব নার্ভাস। আরও নার্ভাসনেসের বেশি কারণ হচ্ছে তার জীবনের ওটাই প্রথম অপারেশন। তো ডাক্তার যখন আসলেন ডাক্তারের হাতটা ধরে বললেন ডাক্তার সাহেব আপনি একটু ঠিক মতো দেখে নেন, আমি খুব নার্ভাস, এটা আমার জীবনের প্রথম মানে আমার অপারেশন করা হচ্ছে। তো ডাক্তার ওনার হাত আরও শক্ত করে চেপে বললেন আপনি আমার জন্য দোয়া করবেন, আমার জীবনেও এটা প্রথম অপারেশন। সরাসরি চলে যাবো ফলাফলে। আমার মনে হয় এখানে আমার একটি কথা, হ্যাঁ হ্যাঁ প্লিজ প্লিজ, হচ্ছে যে ফলাফল তো দেবো, কন্টেস্টেন্ট ছিল দুইজন কিন্তু আমি মাঝখানে আবার আরো একজনের জোক শুনেছি, কোনো মার্কস দিতে হবে কিনা আমি কনফিউজ। না না দিয়ে দিয়েছেন তাহলে আমিও দেবো। রায় আমাদের মাঝে চলে এসেছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্লিয়ার ব্যবধানে রাজীব রেজা সৈয়দ ইশতিয়াক আহমেদকে পরাজিত করে জয়যুক্ত হয়েছে। ইশতিয়াকের জন্য এটি, বিজিতর জন্য এবং বিজয়ের জন্য অর্থাৎ রাজীবের জন্য।